শুভ সকাল। আজকের অনলাইন ক্লাসে দোলেশ্বর আব্দুল মান্নান আদর্শ মহাবিদ্যালয়ের পক্ষ থেকে সকল শিক্ষার্থীবৃন্দকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি কণিকা রায়, প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, দোলেশ্বর আব্দুল মান্নান আদর্শ মহাবিদ্যালয়। আজ আমরা আলোচনা করব উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্র থেকে পঞ্চম অধ্যায়, উৎপাদন ব্যবস্থাপনা। উৎপাদন ব্যবস্থাপনার ক্ষেত্রে আজ আমরা আলোচনা করব উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্ব, কার্যাবলী বা দায়িত্ব, এবং আলোচনা করব বাংলাদেশে অর্থনৈতিক উৎপাদনে ব্যবস্থাপনার বা উৎপাদন ব্যবস্থাপনা কি গুরুত্ব রেখেছে বা তার ভূমিকা কি। গত ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছিলাম দ্রব্য সেবার মধ্যে পার্থক্য এবং আলোচনা করেছিলাম আমরা উৎপাদন ব্যবস্থাপনার ঐতিহাসিক পটভূমি। তো দ্রব্য উৎপাদন ব্যবস্থাপনার মূল পার্থক্য কি ছিল? মূল পার্থক্য ছিল দ্রব্য দেখা যায়, স্পর্শ করা যায়, স্বাদ নেওয়া যায়, গন্ধ নেওয়া যায়, ক্রয়ের পূর্বে মূল্যায়ন করা যায়, কিন্তু সেবা দেখা যায় না, স্পর্শ করা যায় না, ক্রয়ের পূর্বে মূল্যায়নও করা যায় না, কিন্তু তা উপযোগ পূরণ করে। এবং উৎপাদন ব্যবস্থাপনার ঐতিহাসিক পটভূমি বা তার ইতিহাসের ক্ষেত্রে আমরা দেখেছি শিল্প বিপ্লবের যুগ থেকে শুরু করে শিল্প বিপ্লবের পরবর্তী যুগ এবং আধুনিক যুগ, এই সবগুলোই আমরা আলোচনা করে আসছি। আজ আমরা আলোচনায় চলে যাব উৎপাদন ব্যবস্থাপনা গুরুত্ব কিংবা কার্যাবলী কিংবা দায়িত্ব। উৎপাদন ব্যবস্থাপনা কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? উৎপাদন পরিকল্পনা। উৎপাদন ব্যবস্থাপনা উৎপাদন পরিকল্পনা করে থাকে যে উৎপাদন কিভাবে করা হবে, কি পরিমাণ কি কাঁচামাল দিয়ে করা হবে, কি পরিমাণ শ্রমিক দরকার হবে, কত সময় ধরে উৎপাদন করা হবে, কত ইউনিট উৎপাদন করা হবে, এই যাবতীয় পরিকল্পনা উৎপাদন ব্যবস্থাপনা করে থাকে। উৎপাদন নিয়ন্ত্রণ। উৎপাদন চলাকালীন উৎপাদন পরিকল্পনা অনুযায়ী কাঁচামাল সংগ্রহ হচ্ছে কিনা, ঠিকমতো কাজ হচ্ছে কিনা, উৎপাদনের মেশিনগুলো ঠিক আছে কিনা, শ্রমিকরা ঠিকমতো কাজ করছে কিনা সেটা দেখা হয়। মান নিয়ন্ত্রণ। এক্ষেত্রে উৎপাদন ব্যবস্থাপনা পণ্যের মান নিয়ন্ত্রণ করে থাকে, আর পণ্যের মান নির্ভর করে উৎপাদন যে মেশিনে করা হয় মেশিনের দক্ষতা, শ্রমিক দক্ষতা, শ্রমিকের দক্ষতা এবং কাঁচামালের মানের উপর। এই তিনটি মানের উপরে পণ্যের মান নির্ভর করে। তাই উৎপাদন ব্যবস্থাপনা মানসম্মত কাঁচামাল এবং দক্ষ শ্রমিকের মাধ্যমে, সঠিক যন্ত্রপাতির মাধ্যমে পণ্য উৎপাদন করে পণ্যের মান নিয়ন্ত্রণের ব্যবস্থা করে থাকে। পদ্ধতি বিশ্লেষণ। উৎপাদন পরিকল্পনা অনুযায়ী কোন পদ্ধতিতে পণ্য উৎপাদন করা হবে তা শ্রমিকদের সঙ্গে বিশ্লেষণ করা হয়, যাতে করে শ্রমিকরা সহজে পণ্য উৎপাদন করতে পারে। মজুদ নিয়ন্ত্রণ। উৎপাদিত পণ্য ফেলে রাখলে পণ্য নষ্ট হয়ে যাবে, তাই সেক্ষেত্রে পণ্য মজুদ রাখতে হয়। একদিকে উৎপাদিত পণ্য মজুদ রাখতে হয়, অন্যদিকে উৎপাদন প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য, অব্যাহত উৎপাদন করার জন্য সেক্ষেত্রে কাঁচামাল মজুদ করতে হয়। তাই এক্ষেত্রে উৎপাদন ব্যবস্থাপনাকে মজুদ নিয়ন্ত্রণ করতে হয়। পণ্য ডিজাইন। উৎপাদনের ক্ষেত্রে কি ধরনের পণ্য তৈরি করবে, পণ্যের ডিজাইনটা কেমন হবে, পণ্যের কালার বা রং কেমন হবে, পণ্যের প্যাকেটের রং কেমন হবে ইত্যাদি উৎপাদন ব্যবস্থাপনা গুরুত্বের সাথে বিবেচনা করে থাকে। কারখানার বিন্যাস এবং মালামাল স্থানান্তর। কারখানার বিন্যাস অর্থাৎ যন্ত্রপাতি কিভাবে সাজিয়ে রাখা হবে, কাঁচামাল কিভাবে সাজিয়ে রাখা হবে, এমনভাবে সাজিয়ে রাখা হয়
যাতে করে শ্রমিকরা সহজে মালামাল স্থানান্তর করতে পারে এবং যন্ত্রপাতি পর্যায়ক্রমে ব্যবহার করতে পারে। উৎপাদন সমস্যা মোকাবিলা। উৎপাদন চলাকালীন যদি কোনো সমস্যার সম্মুখীন হয়, মেশিনের সমস্যা হতে পারে, কোনো শ্রমিককর্মী অসুবিধা হতে পারে, কাঁচামালের প্রবলেম হতে পারে, তাহলে এই যাবতীয় সমস্যা উৎপাদন ব্যবস্থাপনা সমাধান করে থাকে। অপচয় এবং ব্যয় হ্রাস। সঠিক কাঁচামাল ব্যবহার করে স্বয়ংক্রিয় যন্ত্রপাতির মাধ্যমে এবং শ্রমিককর্মীদের দক্ষতার মাধ্যমে সেক্ষেত্রে উৎপাদন করলে অপচয় এবং ব্যয় দুটোই হ্রাস পায়। ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার। সর্বনিম্ন ব্যয়ের মাধ্যমে সর্বোচ্চ পণ্য তৈরি করা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনার আসল উদ্দেশ্য। সেক্ষেত্রে সঠিক কাঁচামাল ব্যবহার করে, সঠিক যন্ত্রপাতি ব্যবহার করে, দক্ষ শ্রমিক ব্যবহার করে বা শ্রমিকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলে, এর মাধ্যমে ক্ষমতা অর্থাৎ ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার সে করার চেষ্টা করে। সম্পর্ক উন্নয়ন অর্থাৎ সম্পর্ক ভালো রাখা। উৎপাদন ব্যবস্থাপনা তার শ্রমিককর্মী বা সরবরাহকারী আছেন তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখে। এতে করে কি হয়, এতে করে উৎপাদন প্রক্রিয়া ভালো হয়, মানসম্মত পণ্য তৈরি করা যায়। গবেষণা। গবেষণার ক্ষেত্রে উৎপাদন ব্যবস্থাপনা যে পণ্য তৈরি করে, এক্ষেত্রে নতুন নতুন পণ্য উন্নয়ন, নতুন নতুন ডিজাইন তৈরি করা, পণ্যের নতুন পণ্য প্রচলন ইত্যাদি নিয়ে তারা গবেষণা করে থাকে। এতে করে কি হয়, এতে করে তারা ভোক্তাদের সম্মুখে নতুন পণ্য বা ভোক্তাদের নতুন কিছু ভোগের সুযোগ করে দিতে পারে। তাহলে এই ছিল আমাদের উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্ব বা কার্যাবলী। চলে যাব আমরা নেক্সট কোশ্চেন। এখন আমরা আলোচনা করব বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে উৎপাদন ব্যবস্থাপনার ভূমিকা, অর্থাৎ উৎপাদন ব্যবস্থাপনা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কি ভূমিকা পালন করে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উৎপাদন ব্যবস্থাপনা উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে, অর্থাৎ কিভাবে উৎপাদন আরো বেশি পরিমাণ করা যায়, বেশি বেশি উৎপাদন করা যায় সেক্ষেত্রে তারা দৃষ্টি রাখছে, অর্থাৎ শ্রমিকদের দক্ষ করে গড়ে তুলছে, শ্রমিকদের দক্ষ করে গড়ে তোলার সঙ্গে সঙ্গে সর্বোচ্চ ক্ষমতার সদ্ব্যবহার করছে, উৎপাদনশীলতা বৃদ্ধি করছে, সুষ্ঠু পরিকল্পনা করছে। এতে করে কি হচ্ছে, এতে করে উৎপাদন ব্যবস্থাপনা অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করছে। উৎপাদন নিয়ন্ত্রণ। সেক্ষেত্রে কাজের শিডিউল নির্ধারণ করা, নির্দেশনা দান করা, অগ্রগতি তদারকি করা এবং সমস্যা হলে তা নিয়ন্ত্রণ করা ইত্যাদি দিক বিশ্লেষণ করে উৎপাদনের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। মান নিয়ন্ত্রণ করা, পণ্যের মান কেমন হচ্ছে সেটা তারা যাতে করে পণ্যের মান ঠিক রাখতে পারে, মানসম্মত কাঁচামাল ব্যবহার করে মানসম্মত পণ্য উৎপাদন করতে তারা সহযোগিতা করে থাকে। মজুদ নিয়ন্ত্রণ। মজুদ নিয়ন্ত্রণের ক্ষেত্রে উৎপাদন ব্যবস্থাপনা পণ্যের উৎপাদিত পণ্য মজুদ করতে যেমন সহযোগিতা করছে, ঠিক তেমনি ভাবে উৎপাদন প্রক্রিয়া চালু রাখার জন্য বা অব্যাহত উৎপাদন প্রক্রিয়া রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ কাঁচামাল সংগ্রহ করে তা মজুদের ব্যবস্থা করে। পণ্য ডিজাইন। পরিবর্তনশীল পণ্য ডিজাইন তৈরি করে বা পণ্যের ডিজাইন পরিবর্তনশীল রেখে নতুন নতুন ডিজাইনের পণ্য ভোক্তাদের সামনে উপস্থাপন করে থাকে। এতে করে কি হয়, এতে করে ভোক্তারা পণ্যের প্রতি আকৃষ্ট বেশি হয়। উৎপাদন সমস্যা মোকাবিলা। উৎপাদন প্রক্রিয়ায় যে সমস্ত সমস্যা উৎপাদনের সময় দেখা যাচ্ছে সেই সমস্ত সমস্যা চিহ্নিত করে তা সমাধানের ব্যবস্থা করছে। অপচয় ও ব্যয় হ্রাস। সেক্ষেত্রে তারা কি করছে, পণ্যের সঠিক ব্যবহার, শ্রমিকদের সঠিক ব্যবহার, যন্ত্রপাতি ও জায়গা সঠিক ব্যবহার ইত্যাদির মাধ্যমে অপচয় ও ব্যয় দুটোই হ্রাস করছে। ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার। উৎপাদনের ক্ষেত্রে একজন উৎপাদন ব্যবস্থাপক বা সেক্ষেত্রে যে সমস্ত উৎপাদন ব্যবস্থাপনা করা হয়ে থাকে তারা কি করছে, ক্ষমতার সর্বোচ্চ সদ্ব্যবহার করছে, শ্রমিকদের দক্ষ করে গড়ে তুলছে, স্বয়ংক্রিয় যন্ত্রপাতি ব্যবহার করছে এবং কাঁচামালের সঠিক ব্যবহারের মাধ্যমে তারা ক্ষমতার সর্বোচ্চ
ব্যবহার করে যাচ্ছে। গবেষণা অর্থাৎ নতুন নতুন পণ্য আবিষ্কার করা বা পুরনো পণ্যকে আবার নতুন করে উন্নয়ন করা, নতুন ডিজাইন করা, এর মাধ্যমে এর জন্য তারা কি করছে, গবেষণা করছে, চিন্তা ভাবনা করছে, তথ্য সরবরাহ করছে। প্রতিযোগিতা মোকাবেলা, সেম যে অন্য দেশের যে প্রতিযোগী পণ্যগুলো আছে, অন্য ব্র্যান্ডের পণ্যগুলো আছে, তাদের সঙ্গে মোকাবিলা করছে। উৎপাদন নিয়ন্ত্রণ, মান নিয়ন্ত্রণের মাধ্যমে তারা প্রতিযোগিতা মোকাবেলায় সহযোগিতা করছে। সর্বোপরি তারা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে, অর্থাৎ দেশের জন্য তারা এই যে যে উৎপাদন প্রক্রিয়া, পণ্য মজুদ রাখা, পণ্য উৎপাদন করা ইত্যাদির মাধ্যমে তারা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। এতে করে দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটছে। তাহলে আজ আমরা আলোচনা করলাম উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্ব এবং আলোচনা করলাম অর্থনৈতিক উন্নয়নে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে উৎপাদন ব্যবস্থা কিভাবে ভূমিকা রাখছে। তাহলে আরেকটু আমরা দেখি আমরা কি শিখলাম, উৎপাদন ব্যবস্থাপনা কেন গুরুত্বপূর্ণ। উৎপাদন ব্যবস্থাপনা এই কারণে গুরুত্বপূর্ণ কারণ উৎপাদনে যাবতীয় পরিকল্পনা করছে, উৎপাদনের মান নিয়ন্ত্রণ করছে, পণ্যের মান নিয়ন্ত্রণ করছে, উৎপাদিত পণ্য মজুত করছে, তারা গবেষণা করছে, ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করছে, পণ্যের নতুন নতুন ডিজাইন করছে। এতে করে ভোক্তারা পণ্যের প্রতি আকৃষ্ট হচ্ছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে তারা অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে, এই যে উৎপাদন বৃদ্ধি করা, উৎপাদন বৃদ্ধি করলে বিক্রয় বৃদ্ধি পাচ্ছে, মুনাফা বৃদ্ধি পাচ্ছে, উৎপাদন নিয়ন্ত্রণ করছে, মান নিয়ন্ত্রণ করছে। এতে করে মান যত ভালো হচ্ছে, ভোক্তারা তত পণ্য বেশি ভোগ করছে, নতুন নতুন পণ্য ডিজাইন করছে যাতে করে ভোক্তারা আকৃষ্ট হয়, গবেষণা করছে, ক্ষমতা সর্বোচ্চ ব্যবহার করছে, সর্বোপরি আর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে যাতে করে জনগণের আয় বৃদ্ধি পাচ্ছে এবং ভোগ বৃদ্ধি পাচ্ছে। এভাবে তারা কি করছে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে উৎপাদন ব্যবস্থাপনা বড় ধরনের ভূমিকা পালন করছে। তাহলে আজ এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত পড়াশোনাটা চালিয়ে যাও। সবাইকে ধন্যবাদ।